আচমকাই ফাঁকা জমিতে নেমে এলো হেলিকপ্টার, চালকের বুদ্ধিতে এড়ালো দুর্ঘটনা। আবহাওয়া খারাপের জন্য এই জরুরি অবতরণ, ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। আচমকাই ফাঁকা মাঠে নেমে এলো হেলিকপ্টার, ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। এদিক ওদিকে যারা কাজে ব্যস্ত ছিলেন তারাও ছুটে আসেন হেলিকপ্টার দেখার জন্য। কিন্তু বিষয়টি এমন কি হলো, হঠাৎ করে এমন নির্জন জায়গায় নেমে এলো হেলিকপ্টার? ঘটনার জেরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলতিপাড়া এলাকায়। খবর পেয়ে স্থানীয়রা যেমন ভিড় করেন, ঠিক তেমনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরাও। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। জানা গেছে আবহাওয়া খারাপের জন্যই জরুরি অবতরণ করে হেলিকপ্টার। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রবার্ট বলেন, প্রথমে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল হেলিকপ্টার, একবার দুবার চক্কর কাটার পর মাঠের মধ্যে নেমে আসে। পাইলট হেলিকপ্টার থেকে বেরিয়ে পুলিশের ফোন নাম্বার চান। এ বিষয়ে রবার্ট আরো বলেন, দেখতেছি আসলো এখানে আসে, তারপরে রিটার্ন ওইদিকে ঘুরে ঘুরে আবার এখানে তারপরে আস্তে আস্তে নামতেছে। আমি দৌড়ায় দৌড়ায় আসলাম, তারপরে দেখতেছি কি ব্যাপার, তারপরে এইখানে ল্যান্ডিং করলো। ল্যান্ডিং হওয়ার পরে উনি নামলো, যে পাইলট উনি নামলো আর বললো কি এ কোন সাইরিয়া হ্যাঁ। তো আমি বললাম ইয়ে জেলাকুবা হ্যাঁ, রাজগঞ্জ ব্লক হ্যাঁ। বললো কি আমাকে পুলিশ কা কোই হেল্প চাইয়ে থা, আমি নম্বর হ্যাঁ তো আম পহলে তো প্রধান কো লাগাযা। প্রধান কো লাগানে কে বাদ মে উসকো ফার্স্ট মে তো ফোন নেই লাগা, উসকে বাদ মে দু তিন বার কাটে কে বাদ মে ফোন লাগনে কে বাদ মে ও বাত কি হাম বাত কিয়া উসকো, তো বলা কি এসা এসা বাদ মেরা জমিন মে হেলিকপ্টার উতরা হ্যাঁ, তো প্রশাসন কা উসকো জরুরত হ্যাঁ, তো আপ উসমে ফোন কর দিজে। তো বলা ঠিক হ্যায় ফোন কর দে। উসকে বাদ মে প্রাথমিক সূত্রে জানা গেছে গুয়াহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল হেলিকপ্টার। মাঝপথে আবহাওয়া খারাপের জন্য রাজগঞ্জে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান চালক। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা। এ বিষয়ে স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় বলেন, হেলিকপ্টারের চালক যেটি জানিয়েছে এটি ভিন রাজ্যের বেসরকারি কোম্পানির হেলিকপ্টার, আবহাওয়া খারাপের জন্য তারা নেমেছেন। বিধায়ক হিসাবে আমার দায়িত্ব ঘটনাস্থলে আসা এবং প্রশাসনকে এ বিষয়ে জানানো। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকেরা এসেছেন, তারা বিষয়টি দেখছেন। যে ওরা আবহাওয়া খারাপের জন্য ওরা বাগডোগরা ল্যান্ড করতে পারে, এখানে ফাঁকা জায়গা দেখছে, তার জন্য এই যে ল্যান্ড করছে, যেহেতু এই এলাকার বিধায়ক আমার একটা কর্তব্য আছে, সাথে সাথে আইসিকে ফোন করলাম, এসপিকে ফোন করলাম, ডিএমকে ফোন করলাম, তার জন্য এখানে দেখতে আসছি, যাতে এই প্রাইভেট কোম্পানি হলেও পরেও যেহেতু বাইরের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের না, এটা অন্যরকম কিছু হলে পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে বদনাম হবে, আমার উপরে বদনাম হবে, যেহেতু বাইরের রাজ্যে একটা আলাদা ইয়া, মানে ওরা যেটা বলছে আবহাওয়া খারাপ, আমি তো জানি এখানে আবহাওয়া কোথায়, সারাদিন তো কুয়াশা নেই, আমি দেখলাম ওরা কী জানি কী জানি, ওদের ব্যাপার নিশ্চয়ই আসবে। এখন ওরা বললো যে আজকে সারাদিন ঠিক করবে না, সারা রাত ঠিক করবে, আগামীকাল ওরা সকাল 7টার সময় এখান থেকে ওরা বাগডোগরা যাবে। এদিকে দেখভালের জন্য আমি যেমন আছি, আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই যেখানে আছে, আইসি থেকে ওসি থেকে সবাই নিরাপত্তা দেওয়া হ্যাঁ, ডিএসপি ট্রাফিকও আছে এখানে, সবাই নিরাপত্তা যাতে এখানে এই হেলিকপ্টারের কোনো ক্ষতি না, এটা দেখার দায়িত্ব আমাদের। এটা যেটা বললো গুয়াহাটি থেকে বাগডোগরা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।